আজিমপুরের এই লোহালক্করের ঘটাং ঘটাং ঝিঞ্জি গলির পাশে শিল্পী তেজস হালদারের শিল্পের অন্দরমহল। 2006-07 এশিয়ান বাইনালে শিল্পী তেজস হালদার যশ তার বিশেষ ভাস্কর্য দ্য সিরিয়াস ডিসকাশনের জন্য পেয়েছেন অনারেবল ম্যানশন পুরস্কার। আজ আমরা কথা বলবো শিল্পী তেজস হালদারের সাথে তার ভাস্কর্য আর তার শিল্প ভুবন নিয়ে। ছোটবেলা থেকে মানে মাটির কাজ করি, ফুলের থাকে না যে বলে থেকে বাসায় বাড়ি থেকে মাটি দিয়ে কিছু একটা করে নিয়ে আসবো ওইটা করতে গিয়ে। তো ওই সময় প্রথম আমি যেটা করছিলাম একটা গরু বানিয়েছিলাম, তো আমার বাবা ওইটাতে খুব ইন্সপায়ার হয়েছিলো, সে আমাকে বলছিল খুব ভালো হয়েছে। স্কুলের প্রতিযোগিতাগুলোতে আমি সবসময় মানে এগুলোতে অ্যাটেন্ড করতাম, পেন্সিল স্কেচ, ওয়াটার কালার আর হচ্ছে মাটির কাজ। তো মাটির কাজে আমি সবসময় মানে ইয়ে হতাম। তো আমার প্রথম ভাস্কর্য হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের মাথা, মানে রবীন্দ্রনাথের পোর্ট্রেট তখন। তো ওইটা করার পরে আমার স্কুলের হেডমাস্টার সুদান হালদার, উনি এটা নিয়ে সাথে সাথে হেভি খুশি নিয়ে, ফাদার রিগান ছিল মারিনো রিগান, উনি খুব মানে আরেকটা মানে প্রশংসা করলো। তারপর থেকে স্টার্ট কাজ করে যাচ্ছি পাগলের মতো। অপরাজেয় বাংলা এই কাজটা আমাকে দারুণভাবে নাড়া দিত সবসময় সৈয়দ আবদুল্লাহ খালিদ। এবং একটা সত্যি কথা বলতে কি, এই লোকটাকে আমার এখনও শিশুর মতো মনে হয় এবং আমি একে আমার মানে গুরু মানতে পারি। সিরিয়াস ডিসকাশনটা করার সময় আমি তখন ওনাকে চিনতাম না, যখন মডেলিং করতেছি আমি একটু দূরে দেখতেছি একটা লোক মানে হাঁটু গেড়ে বসে আছে, কাজ করতে সে কাজ করা দেখছে। আমার কাজটা শেষ হলো, প্যাক করবো, সেই সময় উঠে এসে বললো এই কাজের ডিরেক্টরকে, বললাম আমি হচ্ছে কাজটা খুব ভালো হয়েছে তুমি কাজটা করো, আমার নাম সৈয়দ আবদুল্লাহ খালিদ। আমার না একদম মানে চুল টুল মানে খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, কী বলে মানে যাকে সবসময় এতটা রেসপেক্ট করে এতটা দেখার জন্য উদ্বিগ্ন হয়েছে সে আমার কাজের সামনে। তারপর সে প্রতিদিন কী করতো, যে কদিন কাজ চলতো ওই সময় কিছু ফ্রুটস বিকেলবেলা মানে খাবার টাবার নিয়ে এসে হাজির আর কাজ দেখতো। এটা হচ্ছে আমার লাইফে আরেকটা ইন্সপিরেশন। একটা করছি হচ্ছে গিয়ে তখন টিপু সুলতান রোড গিয়ে হেলমেট যারা বানায় ওদের সাথে বসে এই কাজটা করা। করার পরে এর ভিতরে এশিয়ানের টাইম আসলো, আমি তখন জানতাম না যে এশিয়ান, এশিয়ানে কখনো জীবনে কাজ দেয় নাই, দিলাম এশিয়ানে। হুট করে 8টার দিকে আমার একটা ফোন আসলো, ভাইয়া মানে আপনি আমার নাম বললো, বলছেন আমি বলছি হ্যাঁ, বলছে আপনি কালকে শিল্পকলায় এরকম সময়ে চলে আসবেন, উদ্বোধন আছে এশিয়ানের আর আপনি একটা অ্যাওয়ার্ড পাইছেন। পিপলু ভাই ছিল, পিপলু ভাই বলে আমার একটা সিনিয়র ভাই, ওনাকে আমি আসলে খুব পছন্দ করি, ভালোবাসি, উনি আমাকে আদর করে দেখেন চোখে মানে যা হয় আনন্দ অশ্রু। উনি তখন বললো যশ দেখবি এখন তোর অনেক দরজা খুলে যাবে। আমি করছিলাম শান্তিনিকেতনে, হ্যাঁ, রামকিঙ্কর স্টুডিও মাস্টার্স সেকেন্ড পার্টে আমাকে রামকিঙ্কর স্টুডিও তে কাজ করার সুযোগ দেওয়া হলো। সোসাইটিতে কিছু মানুষ থেকে অনেক চিন্তা করে, অনেক কিছু করার চিন্তা মানে প্ল্যান করে, এরা আসলে হিডেন থাকে। তো ওই জায়গাটা থেকে আমি এই কাজটা করছিলাম এবং এটা ফাইবার গ্লাসে করা। শান্তিনিকেতন থেকে এটা শান্তিনিকেতনে খুব পপুলার ওয়ার্ক ছিল, ব্লু হেড মানে সামথিং ডিফারেন্ট। যদি একটা ওপেন স্কাল্পচার স্টুডিও কেউ মানে প্রোভাইড করে, হ্যাঁ, দেন হচ্ছে ওইখানে সবাই গিয়ে কাজ করতে পারলো, তখন হয়তো বা অনেক কাজ, অনেক স্কাল্পচার একসাথে কাজ করলে অনেক কাজ বের হলে তখন হচ্ছে কি স্কাল্পচারে মানে ইয়েটা আসবে যে হ্যাঁ বাংলাদেশে প্রচুর স্কাল্পচার হয়। সো দরকার সাপোর্ট। আপনি বলছিলেন যে আমাদের সবই আছে, অস্ত্র নাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই যে আমাদের সব আছে, যে অস্ত্র বলতে আমি বোঝাচ্ছি যে এই ব্যাপারটা নাই, একটা স্টুডিও এটা নাই, এটা হচ্ছে সমস্যা।